অবশেষে আলোচনা সমালোচনার কঠিন জবাব দিলেন তানজিম সাকিব। এশিয়া কাপে বাজিমাত করে আলোচনা এসেছিলেন তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। তার ক্রিকেটীয় নৈপুণ্যের শুরুতেই মুখ থুবড়ে পড়া ভারতকে হারিয়েছে বাংলাদেশ, আর সেটি এশিয়া কাপের ময়দানে সাকিব আল হাসানদের বড় অর্জন। কিন্তু মাঠে দুর্দান্ত পারফর্ম করা তানজিম সাকিব পুরনো ফেসবুক পোস্টের জেরে পড়েছেন সমালোচনার মুখে। এবার দিয়েছেন সেই সমালোচনার কঠিন জবাব। দর্শক, তানজিম সাকিবের পুরনো যে পোস্টগুলো নিয়ে এত আলোচনা সমালোচনা হচ্ছে, এবার সেই বিষয়গুলো নিয়ে কি বলেছেন তানজিম সাকিব তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে নজর কাড়া পারফরমেন্স করেন তানজিম সাকিব। এরপরই পুরনো ফেসবুক পোস্টের কারণে আলোচনা সমালোচনায় আসে তার নাম। গত 15 সেপ্টেম্বর এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে কলম্বোর মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটিতে 6 রানে জয় পায় লাল সবুজের দল, যেখানে শেষ দিকে ব্যাট হাতে নেমে 8 বল খেলে 1-4 ও 1 ছক্কার সাহায্যে 14 রান করে তানজিম সাকিব। আর বল হাতে 7.5 ওভারে 1টি মেডেন ও 32 রান দিয়ে তুলে নিয়েছেন 2টি উইকেট। সেখানে ভারতের দলপতি ও অন্যতম ভরসার নাম রোহিত শর্মার উইকেট রয়েছে টপ অর্ডার ব্যাটসম্যান তিলক ভার্মার উইকেটও। তবে এই ম্যাচের পরেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তানজিম সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েকটি স্ট্যাটাসে নজর পড়ে নেটিজেনদের, সেগুলোতে নারীদের নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই পোস্টগুলোতে তানজিম সাকিব লিখেন, স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রীর চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রীর চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রীর চাকরি করলে তার পরিবার ধ্বংস হয়, স্ত্রীর চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রীর চাকরি করলে সমাজ নষ্ট হয়, স্ত্রীকে যেই স্বামী বলে আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই, আমি যা পাই তোমাকে তাই খাওয়াবো, সে সেখানে রাজরানী হয়ে আছে, কিন্তু এখন সে রাজরানী না হয়ে কর্মচারী হতে চায়। তানজিম সাকিবের ফেসবুক পোস্টে আরও লেখা ছিল, আসলে স্ত্রীর স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি, ঘর একটি জগৎ, অসংখ্য কাজ রয়েছে এখানে, অতএব মা বোনেরা দুনিয়া কামাতে যে আখিরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী সন্তানের খেদমত করে দুনিয়া ও আখিরাত দুটি কামাই করতে পারবেন ইনশাআল্লাহ। পুরনো এই পোস্টটি ভাইরাল হওয়ার পরেই সমালোচনার মুখে পড়েন তানজিম সাকিব। এরপরে আবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম সাকিব জবাব দিয়েছেন এই পোস্টগুলোর। তিনি বলেন, মৃত্যুকে সকলেরই মোকাবেলা করা লাগে, কখন কে মারা যাবে কেউ কিছুই জানে না, আমি পরকালে সফল হতে না পারলে তো শেষ পর্যন্ত ব্যর্থই থেকে যাব, সুতরাং সেই হিসেব করে আমি ইসলামকে মেনে চলার চেষ্টা করি সব সময় ইসলামের মধ্যে থাকার জন্য, আর এই জিনিসটি আমাকে খেলার মধ্যেও অনেক সাহায্য করে। তানজিম সাকিব আরও বলেন, ইসলাম আমাকে শৃঙ্খলার মধ্যে থাকতে সাহায্য করে, তাতে মানসিকভাবে আমি শক্ত থাকতে পারি, আমার মন মানসিকতা অন্যদিকে যায় না, একটি নির্দিষ্ট জায়গায় নিজের মানসিকতা ধরে রাখতে পারি শুধু ইসলামকে ভালোবাসার কারণে, সুতরাং এটি আমাকে দুনিয়া এবং আখিরাত দুদিক থেকেই সাহায্য করছে। দর্শক, তানজিম সাকিবের ফেসবুক পোস্টের পর তার এই মন্তব্য নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন।